হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই আসছে টিচার্স ডে, তাই আমি আজ করব টিচার্স ডের খুব ইজি একটা ড্রয়িং এবং টিচারকে দেওয়া যায় এমন একটা গিফট আইডিয়া। টিচার্স ডের ঠিক আগে আগে এই সময়টা স্টুডেন্টের জন্য যেমন উত্তেজনার তেমন একটু চাপের হয়ে যায় যে টিচারকে কি গিফট দেওয়া যায়। তারা ভাবতে থাকে, দোকানে ঘুরতে থাকে, কিন্তু যদি হ্যান্ডমেড কোনো গিফট দেওয়া যায় তাহলে সেই গিফটটার একটা আলাদাই মর্যাদা। আমি এখানে খুব সহজ একটা ড্রয়িং বেছে নিয়েছি। এটা আমি করছি স্কেচ প্যাডের উপর, এটা ডম স্কেচ প্যাড। আমি আমার প্রায় প্রত্যেকটা ড্রয়িং এর জন্য সাধারণত এই স্কেচ প্যাডটাই ব্যবহার করি। আমি এখানে তোমাদের দুরকম গিফট আইডিয়া দেবো। প্রথমত, তোমরা এরকম কোনো একটা ড্রয়িং একটা গ্রিটিংস কার্ডের উপর করে তোমাদের টিচারকে গিফট করতে পারো। এছাড়াও আরও একটা গিফট আইডিয়া আছে যেটা আমি এই ড্রয়িংটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। রঙের জন্য আমি এখানে ব্যবহার করব ডমস পেন্সিল কালার, আর রং করার আগে পুরো ড্রয়িংটা আমি ব্ল্যাক পেন দিয়ে বর্ডার করে নিয়েছি। এরপর আমি তোমাদের দেখাবো তোমরা এই ড্রয়িংটাকে আরেক রকমভাবে কীভাবে গিফট হিসেবে ব্যবহার করতে পারো। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস। এই গ্লাসটা যে কোনো ফটো ফ্রেমের দোকানে তোমরা ইজিলি পেয়ে যাবে, বেশি দাম নেয়নি, আমি মাত্র 20 টাকা দিয়ে এটা কিনেছি। আর একদম সিম্পল একটা পার্মানেন্ট মার্কার ইউজ করছি আউটলাইনগুলো ড্র করার জন্য। এরপর একটা 3D এফেক্ট দেওয়ার জন্য আমি গ্লাসের যেদিকে পুরো ড্রয়িংটা করেছি তার উল্টো দিকে, মানে সামনের দিকে, গ্লোবের উপরের ম্যাপগুলো এঁকে নিয়েছি। তারপর গ্লাসের পিছন দিকে, মানে যেদিকে ড্রয়িংটা করেছি সেই দিকে আমি কালার করব, এবং কালারের জন্য ব্যবহার করব অ্যাক্রিলিক কালার। কালারের একটা লেয়ার শুকিয়ে যাওয়ার পর তার উপর আবার আরেকটা লেয়ার চাপাতে হবে, কালারের পিগমেন্টেশনটা যাতে খুব সুন্দর আসে। আর যদি তোমাদের কালার করার সময় বা আউটলাইন ড্রয়িং করার সময় কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। নেল পলিশ রিমুভার দিয়ে তোমরা এই কালারটা বা যে মার্কারের দাগটা সেটা রিমুভ করতে পারবে। আর এখানে দেখো আমি গ্লোবের কালারটা কিন্তু পিছন দিকেই করছি, কিন্তু গ্লোবের যে সামনের পোর্শনটা, মানে ম্যাপের পোর্শনটা, সেটা কিন্তু আমি এঁকেছিলামও সামনের দিকে, আর কালারটাও আমি সামনের দিক থেকেই করব। এতে খুব সুন্দর 3D একটা এফেক্ট আসবে যেটা দেখতে খুব ভালো লাগবে। আর এই হ্যাপি টিচার্স ডে লেখাটা আমি অ্যাক্রেলিক মার্কার পেন দিয়ে সামনের দিকেই লিখেছি। তো এই গিফটটা তোমাদের টিচারকে তোমরা দিতেই পারো, টিচার কিন্তু বেশ খুশি হবে এবং বাড়িতে এটা সাজিয়েও রাখবেন।